Assalamualaikum. This is Arif Ahmed from Dhaka, Bangladesh. আজকে আবার খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওর প্রথমেই বলি নি, এটা একটা বেসিক্যালি শো ভিডিও এবং ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমার একজোড়া অরিজিনাল শোকিং, শোকিং বলতে যেটা আমরা বুঝি আর কি। তো অরিজিনাল শোকিং এটা শো করার জন্য। তো ফিমেলটা হলো আপনার ইয়েলো এবং মেলটা হলো অ্যালমন্ড মেল। তো অ্যালমন্ডের সাথে যে কোনো কালারই দেওয়া যায়, বাচ্চার মধ্যে কোনো এফেক্ট আসে না আলহামদুলিল্লাহ, অ্যালমন্ডের সাথে সব কালারই যায়। তো এই জন্য এইভাবে পেয়ার আপটা করা। আর তাছাড়াও দুটোটাই একদম 100% ফুল মার্কি এবং ফুল একদম অরিজিনাল যে শেপটা শোকিংয়ের সেটা বিদ্যমান। এই জন্যই বেসিক্যালি জোড়া করেছি যে বাচ্চা আসলে কীরকম মানে আরও বেটার কোয়ালিটি যেন বাচ্চা পাই, সেই জন্যই জোড়া করা। তো আপনারা যারা কিং কবুতর কিনতে চান এবং কিং কবুতর কিন্তু কবুতর মার্কিং বুঝেন না, তারা ভালো মতো এই কবুতরটা দেখবেন এবং খেয়াল করবেন। এর পায়ের পার থেকে আপনার মাথার হাইটটা কীরকম, পাখটা কীরকম হাইট আছে এবং কবুতরটা রাউন্ড শেপ কীরকম। তো এই মাথার শেপটা এই এই মানে এই জিনিসগুলো আপনার মাথায় নিয়ে নেন এবং তারপরে আপনার কবুতরগুলো কালেকশনে যান। তো তারপরে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ আপডেট হয়ে যাবে। এবং ব্যাপারটা কি, যখন কবুতর পালা শুরু করবেন তখন আস্তে আস্তে মিসমার্ক বা মার্কিং শর্ট থাকলেও আস্তে আস্তে ওটা আপনার শিখে যাবেন এবং জেনে যাবেন। তো বেসিক্যালি কবুতর পালা শুরু করতে হয় এবং কবুতরটা পালা শুরু করাটাই মেইন থিম। তো একবার যখন পালা শুরু করে দিবেন তখন দেখা যাবে যে আস্তে আস্তে আপনার মানে কোন যে অটোমেটিক কোয়ালিটি আপডেট হয়ে যাবে এবং অটোমেটিক আস্তে আস্তে দেখা যাবে যে একটা ভালোবাসে এসে পড়ে কবুতরের উপরে। তো দেখতেই পাচ্ছেন ফিমেলটা এবং কবুতরের স্ট্যান্ডটা কীরকম, কবুতরের শো মানে রাউন্ড শেপটা কীরকম এবং মাথার শেপটা কীরকম এবং কবুতরটা দাঁড়িয়েছে কীরকমভাবে। মেলটা ডিমে আছে দেখে আমি আর কবুতরটা সরাইনি, নাড়াইনি, নাহলে মেলটাও ঠিক সেম কোয়ালিটির, যদিও ফিমেলটা থেকে কিছুটা বড় হবে মেলটা। তো কবুতর কেনার সময় অবশ্যই কবুতর দেখে শুনে বুঝে এবং কবুতরের কোয়ালিটি দেখে বুঝে কিনবেন। কারণ কবুতর আমি একটা কথা বারবার বলি, কবুতর একবারই কালেকশন করবেন, বারবার কালেকশন করবেন না। তো সর্বোচ্চ সতর্কতার সহিত কবুতরটি কালেকশন করবেন। তো এইভাবেই আস্তে আস্তে দেখা যাবে যে একটা সময় পরে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার খামার তৈরি হয়ে গিয়েছে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, কবুতরের বাচ্চা করাটা কিন্তু মেইন ফ্যাক্ট, কবুতরের বাচ্চা করাটাই হলো আপনার কঠিন বিষয়। তো কবুতরের বাচ্চা করতে পারলে কোনো খামারই লসে উপরে থাকে না। তো আজকের জন্য এতটুকুই, আজকের জন্য বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম।